বেদ সম্মান করার দ্বারা মূল ইমানে কোনো ক্ষতি হয় কি না প্রিয় দর্শকের প্রশ্নের জবাব হলো বেদআ কোনো ব্যক্তিকে সম্মান করার দ্বারা মূল ইমান ক্ষতিগ্রস্ত না হলেও দিনদারি ও গায়রত ইমানি তথা ইমানি বোধ এর মধ্যে ঘাটতি প্রকাশ পায় হুজুর সাল্লাহ আলি আসাল্লাম বলেন মন ওকরা সাহেব আদ ফকাত আন হাদমিল ইসলাম আদেশটি বর্ণিত হয়েছে রসুলসল্লাহ ওয়াসাল্লাম থেকে বা হাকি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবু হাজরত ইব্রাহিম মাইসারা থেকে যে ব্যক্তি কোনো বেদআ ব্যক্তিকে সম্মান করবে সে যেন ইসলামকে ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতা করল সুতরাং যে ব্যক্তি কোনো বেদআকে সম্মান করে সে মূলত ইসলামের ক্ষতি করে তবে এই যে সম্মান করার যে নিষেধাজ্ঞা সেটি ক্ষেত্র বিশেষে প্রযোজ্য অর্থাৎ বেদআকে এমনভাবে সম্মান করা যাবে না যে সম্মানের দ্বারা তার বেদাৎকে প্রমোট করা হয় তার বেদা সমর্থন জানানো হয় বাকি একজন মুসলিম হিসাবে একজন বয়োজ্যেষ্ঠ বা বয়বৃদ্ধ মুসলিম হিসাবে যদি কাউকে সম্মান করা হয় তাহলে সেটি ভিন্ন প্রসঙ্গ এখানে যে প্রসঙ্গটি বলা হয়েছে যে ব্যক্তি বেদাতিকে সম্মান করবে তার সেই সম্মান এটা ইসলামের ধ্বংসে সহায়ক ভূমিকা পালন করে সেটি হলো বেদায়াতি ব্যক্তিকে এমনভাবে সম্মান জানানো যেই সম্মানের দ্বারা বেদায়াতি ব্যক্তির বেদায়াতের সমর্থন হয় বেদাতকে সহযোগিতা করা হয় বেদাতকে উৎসাহ যোগানো হয় এমন কোনো পদ্ধতিতে কোনো বেদায়াতি ব্যক্তিকে বেদায়াতি লিপ্ত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা যাবে না